ঘুরে ফিরে যেটি বলা হচ্ছে যে সার্বিকভাবে দায় সরকারের এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা, সেটির যখন অভাব তৈরি হয় তখনই আসলে এই সুশাসন কিংবা দুর্নীতির বিষয়গুলো সামনে আসে। আপনার কাছে সেই বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই দুর্নীতি, যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেখানে কি দুর্নীতি হচ্ছে না? আমেরিকা বিশাল গণতন্ত্রের দেশ, সেখানে দুর্নীতি হচ্ছে না? সুতরাং এটা এটা কথার কথা, এটা কথার কথা, জবাবদিহিতা আছে বলা হচ্ছে। আমি একটু যে কথাগুলো আসছে বললাম, একজন কি দুইজন পুলিশ কর্মকর্তার জন্য পুরো বাহিনী বদনাম হবে এইটা এটা 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 কেউ বিশ্বাস করবে না। না, এটা কেউ বলেও নি, এখানেও সবাই সেটি বলেছে অবশ্য। না, মতিনুর ভাই বলছে একজন কর্মকর্তার জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম হবে, এটা ঠিক ঠিক না। ভালো লোক আছে, হ্যাঁ, না সেটা বুঝলাম। আরেকটা হলো যে দায় দায়িত্ব তো আছেই, সরকারের দায় আছে দেখেই তো অ্যাড্রেস করতেছে, অ্যাকশনে যাচ্ছে, মেশিনারিজ কাজ করতেছে, সে যেন দায়িত্ব বোধ থেকে তো করতেছে। দেখেন, গভর্নমেন্ট এই যে দুর্নীতি হচ্ছে যখন করছে, জানছে কিনা চলে গেছে, জানছে কিনা, এটা তো অনেক সময় গভর্নমেন্ট মেশিনারি যারা পজিশনে থাকে, গভর্নমেন্টের রাজনৈতিক গভর্নমেন্ট নাও জানতে পারে, এটা দোষারোপের বড় হাতিয়ার না। না, বলছেন উনি পদে থাকার সময় যেই অর্থ সম্পদ করেছেন সেই ব্যাপারে গভর্নমেন্টের কাছে তথ্য ছিল কিনা? না না, সেই সেই কার সেই সেটা গভর্নমেন্টের তথ্য নাও থাকতে পারে। তো মিডিয়া মিডিয়া তো আসছে, মিডিয়া তো চলে আসার পরে তো ধরা পড়লো, মিডিয়াও আসতে নিয়ে আসতে পারতো। মিডিয়া তো অনেক মিডিয়া কাজ করতেছে, ধরা পড়তেছে এবং অ্যাকশন হচ্ছে, এটা হলো বাস্তব। দেখেন, অনেকে বলে মিডিয়া ভয় পায়, ভয় পায় না। আপনি দেখছেন পদ্মা সেতু যখন দুর্নীতির কথা আসলো তখন কোনো কোনো পত্রিকায় তো ওপেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের দিকে আঙ্গুল তুলে নিউজ করছে অনেক পত্রিকায়, আমরা দেখছি দু একটা পত্রিকায়। সুতরাং এইটা সাংবাদিকরা ভয় পায়, এইটা এতটা বলা ঠিক না, গণহারে বলা ঠিক না। দেখেন, সরকার সরকার আগে বিএনপি বলতো যে সরকার এগুলা ধরছে না, কাজ করছে না, আন্তরিকতা নাই, তার মানে এখন যে সরকারের মেশিনারি কাজ করছে এটা তো বিএনপি মানছে, মানে তাহলে তো মানার কথা যে গভর্নমেন্টের মেশিনারিজ গভর্নমেন্টের কথায় কাজ করছে, গভর্নমেন্ট বলার জন্য কাজ করছে, যদি তাদের কথাটাই আমি ধরি আর কি। গভর্নমেন্ট তামা চাপার দেওয়ার কোনো চিন্তা করে নাই, করলে এগুলো হতো না। পুলিশ স্টেটমেন্টের কথা যেটা বলা হলো, এইটা আমি যেটা মনে করি, পুলিশ বাহিনী তাদের যে স্টেটমেন্টটা আজকে আমাদের দেশে আমাদের দেশেও এবং দেশের বাইরেও অনেক মিডিয়া আছে যারা অনেক বিতর্কিত মতামত দেয়, বিতর্কিত তথ্য বলে করে, এবং এখন যে পুলিশ বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে যে যেভাবে মিডিয়াতে আসতেছে এবং গভর্নমেন্ট মেশিনে দেখতেছে, এইটা তাদের স্টেটমেন্ট হলো যে এমন কোনো ঢালাওভাবে কোনো নিউজ যাতে না হয় কিংবা মিডিয়া টালের যাতে না হয়, যাতে এই পুলিশ বাহিনী তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়, মূল ওই মোটিভ থেকেই তারা স্টেটমেন্টটা দিচ্ছে, এটা অন্য অন্য কোনো কিছু আমার মনে হয় না। আর তারেক সাহেবের দুর্নীতি হয় নাই, হাওয়া ভবনের দুর্নীতি না, হাওয়া ভবনের অনেকেই দুর্নীতি গ্রস্ত বিচার হয়েছে, প্রধানমন্ত্রীর বিচার হয়েছে, একজন স্পিকারের টাকা পয়সা জমা দিছে, টাইলে যাওয়ার কথা ছিল, তারেক সাহেবের পানিশমেন্ট হয়েছে, আরো অনেকে আছে। সুতরাং পানিশমেন্ট হয় নাই, এটা ঠিক না। এখন আমি এই আমাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি একমত যে এই যে দুর্নীতি, দুর্নীতি সব দেশে হয়, তবে এখানে গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট আছে আমরা মনে করি, যার জন্য অ্যাড্রেস করা হচ্ছে। পাশাপাশি এটা জনগণেরও সচেতনতা, নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ কিংবা এটা সামাজিক বিপ্লব হিসাবে দেখা, চিন্তা করা, এবং রাজনৈতিক দলগুলোও সেটা সেভাবে তাদেরকে সেভাবে সহযোগিতা করা। আজিজ ভাই, এ বিষয়ে আপনার বক্তব্য একেবারে স্পষ্ট আজিজ ভাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনাব রফিক সিকদারও যেটি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, পুলিশ প্রধান কিংবা সেনাবাহিনীর প্রধান, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, যাদের কথা বলা হচ্ছে, তারা সরকারের পারপাস সার্ভ করেছে, তাদের ভাষায় যে নির্বাচনে বিভিন্ন 2014-18 নির্বাচনে সহায়তা করেন, সেই সময় তারা যেহেতু পদে ছিল তাদেরকে ধরা হয়নি, এই বিষয়ের ব্যাখ্যাটা কি দেবেন? দেখেন,
যে 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 ব্যক্তি সরকারি কর্মকর্তা, যে ব্যক্তি যে গুরুত্বপূর্ণ পদে থাকে, সে তার সরকারি দায়িত্ব পালন করে। এই দুর্নীতিটা তো গভর্নমেন্টের পাবলিকের চোখে আসে নাই, সে তার পদের অপব্যবহার করে মানে সে দুর্নীতি করছে। সুতরাং এই সরকারের একজন প্রফেশনাল সরকার দেখছে, কিংবা আমরা দেখছি যে একজন প্রফেশনাল পেশাদারিত্ব নিয়ে তার কাজটা করছে এই পদে থেকে, কিন্তু এই পদের আড়ালে, পেশাদারিত্ব আড়ালে সে দুর্নীতি করছে, এইটা তো আর সবাই দেখি নাই, আমরা গভর্নমেন্ট হয়তো দেখে নাই। সুতরাং ব্যাপারটা ভিন্নভাবে দেখতে হবে, এই দুইটা একসাথে মিলাইলে হবে না। জি, অসংখ্য ধন্যবাদ।